নমস্কার, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সকল দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার রান্না। আজ আমি বানাবো চিকেন কষা। আসুন দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য কী কী উপকরণের প্রয়োজন আছে। প্রায় 800 গ্রাম চিকেন ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি। এখানে একটা পাত্রে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে একটা পাত্রে আমি টমেটো কুচিয়ে রেখেছি। এখানে একটা বাটিতে কাশ্মীরি মিরচি, এখানে একটু চিনি স্বাদ মতো এটা লাগবে, এখানে একটা বাটিতে হলুদ গুঁড়ো, এখানে একটা চামচে আমি এটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা আদা বাটা, এখানে রসুন বাটা, এখানে লবণ, এখানে পেঁয়াজ বাটা রেখেছি। এছাড়া আর একটা বাটিতে আমি এখানে টক দই, এখানে একটা বাটিতে ফোড়নের জন্য আমি তেজপাতা, এলাচ এবং শুকনো লঙ্কা এবং এখানে ধনে পাতা নিয়েছি। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি এবং তেলটা হয়েও গেছে। এবার আমি তেলের উপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, অল্প নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি এখন 2 মিনিট ভাজবো। পেঁয়াজ আধা ভাজা হয়ে গেছে, এরপর আমি টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আমি বেটে রেখেছি, এটা আমি একটু পরে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম। এরপর আমি কাশ্মীরি মিরচিটা দিয়ে দিলাম। আমি এতে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি, এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে, এবার আমি মশলাতে চিকেন পিসগুলো দিই। আমি এখন নুন দেবো না, পরে নুন দেবো। চিকেনের সাথে মশলাটা একটু ভাজা ভাজা হলে 5 মিনিট আমি এইভাবে ভাজবো, কষবো। এখানে আমি আর একটা পাত্রে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু আলু ভেজে নিলাম। আপনারা আলু ইচ্ছে করলে দিতেও পারেন, নাও পারেন। আমি একটু আলু
ভালো ভাবে আমি ফ্রাই করে নেব। আরো বেশ কিছুক্ষণ কষে তারপর আমি নুন দিয়ে দেব। পাঁচ মিনিট কষা হয়ে গেছে, আমি নুন দিয়ে দিলাম। দু মিনিট পর আমি এতে একটু অল্প জল দেব। মাংস প্রায় কষা হয়ে গেছে, এরপর আমি আলুটা দিয়ে দেবো। একটু পরে হালকা আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটাকে একটু ঢেকে দিলাম। আলুটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে চিকেনের উপর আস্তে আস্তে দিয়ে দেবো। এবং চিকেনও কষা হয়ে গেছে, আমি অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। আলু কিন্তু ভাজা হতে হতে সিদ্ধ হয়ে গেছে। আপনারা আলু দিতেও পারেন নাও পারেন, এরপর আমি অল্প ধনে পাতা কুচি তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আমি আসছি পরে আরও অনেক রেসিপি নিয়ে।